নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের জন্য একটা খুব সুন্দর ম্যাজিক নিয়ে এসেছি। প্রথমে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, দেখাবার পরে যদি ম্যাজিকটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর তারপর এই ম্যাজিকটা দেখাবার পরে আমি ম্যাজিকটা আপনাদেরকে অবশ্যই কী করে হয় বলে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ম্যাজিক। আজকের ম্যাজিকটা কি, এই এক প্যাকেট তাসের মধ্যে থেকে আমি কয়েকটা কার্ডকে সরিয়ে রাখি। এই যে এক প্যাকেট কার্ড আমার কাছে দেখতে পাচ্ছেন, নানা রকমের কার্ড রয়েছে। এই কার্ডটাকে আমি কী করব, আমার এখানে যদি একজন দর্শক থাকতো খুব ভালো হতো, কিন্তু দর্শক নেই, আমি নিজেই করব ব্যাপারটা। কারণ হচ্ছে ম্যাজিকটা তো একটু বাদে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। আপনারা এই ম্যাজিকটা যদি আপনারা শিখে যান, এই ম্যাজিকটা যদি শিখে যান আপনারা, আপনারা যে কোনো জায়গায় এই ম্যাজিকটা দেখিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে খুশি এটা দেখিয়ে ভীষণ আনন্দ দিতে পারবেন। প্রথমে আমি দেখাই, দেখুন আপনারা আনন্দ পান কি না। এই যে এক প্যাকেট কার্ড, এই এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে আপনি বলুন যে আমি কার্ডটাকে, দর্শকদের বলুন যে আমি এরকমভাবে কার্ডটাকে আমি রিফিল করবো, যে কোনো জায়গায় বলবেন স্টপ, আর ঠিক যেখানটায় স্টপ হবে সেখান থেকে দুটো কার্ড নিয়ে নেবেন। দুটো কার্ড, যেমন দেখুন এখানে দুটো কার্ড এসছে, দুটো জ্যাক এসছে এখানে, জ্যাকে কোনো ব্যাপার না। তো এইরকমভাবে এরকম স্টপ বলা হলো, যেখানটা ধরুন এখানে স্টপ বলা হয়েছে, তাহলে এই দুটো কার্ড নিয়ে নিতে হবে। এই আবার দুটো জ্যাক চলে আসলো, সবই কি জ্যাক আছে নাকি, না সব জ্যাক নেই, যাক ওইখানটায় বারবার স্টপ হয়ে যাচ্ছে। যে কোনো জায়গায় স্টপ করুন, এরকম এখানে স্টপ হলো, এখানকার সেই দুটো কার্ড আপনি দর্শকদের পছন্দ করাবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা, দেখতে থাকুন ম্যাজিকটা, ভীষণ ইন্টারেস্টিং ম্যাজিক। কাজটাকে আবার সাফল করে, ঠিক আছে, এই এক প্যাকেট কার্ড। এইবারে দর্শককে বললেন যে আমি তাসটা রিফিল করব, যে কোনো জায়গায় বলবেন স্টপ, স্টপ, এখানে স্টপ বলেছে। আপনি কি করুন, এখান থেকে এই দুটো কার্ড দেখিয়ে দিন, যে দেখুন এখানে দুটো কার্ড, এখানে দুটো কার্ড কী এসছে, এখানে এসছে ডায়মন্ডের দুই আর স্পেডের পাঁচ, দেখিয়ে দিলেন। দেখিয়ে দুটো কার্ড আবার ব্যাক করে নিন। এখানে যদিও কার্ড দুটো আমি দেখলাম, আপনারা দেখবেন না, দর্শককেই দেখতে দেবেন, অসুবিধা নেই। এবারে এই প্যাকেটের ওপরে দিয়ে দেওয়া হলো, এবার দেখুন তাসটা কিন্তু লস্ট হয়ে গেছে, একদম লস আর নেই। এইবারে এটাকে আপনি সাফল করুন, আপনি দর্শককে বলতে পারেন যে আপনি এটা কাট করে দিন, এটা কাট করে দিল, আপনি বলতে পারেন আরেকবার কাট করে দিন, আরেকবার কাট করে দিল, অসুবিধা নেই। এইবারে একটু লেন্দি প্রসেস, কিন্তু পুরো ভিডিওটা দেখুন ভীষণ ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের খুব ভালো লাগবে। এবারে আপনি চারজনা মিলে তাস খেললে পরে যেমনভাবে তাসটা ডিল করে ঠিক সেরকমভাবে ডিল করুন, এইরকমভাবে চারটে ডিল করুন, চারটে ডিল হলো। এই যে চারটে ডিল হলো, এটা আপনি কন্টিনিউস করে যান, চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ভিডিওতে দেখতে একটু বোরিং লাগলো এটা ঠিকই ড্রিল করাটা, কিন্তু যখন আপনারা এটা আপনার বন্ধুদেরকে দেখাবেন না, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই পুরো বিষয়টা। এবার আপনি কি করুন, এই দুটো পাইলকে নিয়ে একটু মিক্স আপ করে দিন ঠিক এরকমভাবে, এরকমভাবে মিক্স করে নিন। তাহলে পরে এটা মিক্স হয়ে গেল, এটাকেও মিক্স করে নিন ঠিক এরকমভাবে, সেম টু সেম। আবার বলছি ভিডিওটা পুরো দেখুন, একটু বোরিং লাগলেও আপনাদের খুব ভালো লাগবে, পুরোটা দেখুন খুব 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 ভালো লাগবে, এইটুকু আমি আপনাদের বলতে পারি। এবার কী করলেন, এটাকেও মিক্স করুন ঠিক এরকমভাবে, মিক্স হয়ে গেল। এবার যেটা করুন সেটা খুব ইন্টারেস্টিং, এটাকে ফেস আপ, এটা ফেস ডাউন, এই অবস্থায়
এটাকে আবার মিক্স করে ফেলো ঠিক এইরকমভাবে। মিক্স করে ফেললেন, এবারে এই মিক্স আপটাকে পুরোপুরি মিক্স করে ফেলো। এবার টোটালি মিক্স হয়ে গেল। এই মিক্স হয়ে যাওয়ার পরে এইবারে হচ্ছে ক্লাইম্যাক্স, দারুণ ব্যাপার। দুটো তাস নিয়েছে দুজনা, আপনি জানেন না কি তাস নিয়েছে, এখানে তো আমি দেখেছিলাম, মানে দেখার দরকার নেই। এবারে আপনি বলুন, যিনি কালো তাস নিয়েছেন তেনার তাসটা লাল ভাগে থাকবে, আর যিনি লাল তাস নিয়েছেন তেনার তাসটা কালো ভাগে থাকবে। তখন দর্শক খানিকটা অবাক হবে, আপনি দেখান যে দেখুন আমার এখানে যে কার্ডগুলো আছে এগুলো দেখুন সবই কালো, যেগুলো ফেস আপ হয়ে আছে সব তাসগুলো দেখুন কালো, একটাই মাত্র লাল যেটা আপনি নিয়েছিলেন, এই দেখুন এই লাল কার্ডটা আপনার কার্ড, এই কালো ভাগে শুধুমাত্র আপনার কার্ডটাই আছে। এটা আপনি দেখাবার পরে খানিকটা চমকাবে দর্শক, তারপরে আপনি বলুন যে আপনি কিনেছেন কালো তাস, তো তাহলে এটাকে যদি উল্টো করে দিই এর উল্টো দিকটা সবই লাল, আর লালের মধ্যেই আমি কি আপনার তাসটা পেয়ে যাবেন, এই দেখুন সবই লাল, সব তাসগুলো লাল রয়েছে, এক্সেপশনাল আপনার কার্ড, এই দেখুন আপনার তাসটা হচ্ছে কালো। এই ছিল ম্যাজিকটা। আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন এই ম্যাজিকটা কেমন লাগলো। এই ম্যাজিকটা যদি আপনি আপনার দর্শকদের দেখান ভীষণ খুশি হবে, ভীষণ আনন্দ পাবে। এর সাথে যদি একটু স্টোরি লাইন যোগ করেন, কি বললে পরে এটার সাথে ম্যাচ করবে, যদি এটা কেউ খুঁজে বার করতে পারেন তাহলে পরে আপনারা নিশ্চয়ই কমেন্টে লিখবেন, আমার খুব ভালো লাগবে। আরেকটা কথা, এর নানা রকম স্টোরি করা যেতে পারে, যদি করতে পারেন তাহলে খুব খুব ভালো হবে। আর যদি আমার থেকে আপনারা দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি এটাকে স্টোরি দিয়ে কীভাবে দেখাতে হয় সেটাও আপনাদের করে দেখাবো। এবারে আসা যাক এটার সিক্রেট পার্টটা কী হবে। সিক্রেট পার্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তাসটার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। অ্যারেঞ্জমেন্টটা কী, এটা সম্পূর্ণ সেলফ ওয়ার্কিং, কিচ্ছু করতে হবে না, শুধু বিষয়টা জানলে পরে এবং যদি একটু আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে নেন তাহলে পরে এটা খুব সহজই হবে। এর জন্য কোনো প্র্যাকটিস, অনেক বন্ধুরা আছেন যারা নাকি প্র্যাকটিস করতে পারেন না অথচ খুব ভালো ম্যাজিক দর্শকদের দেখাতে চান, এটা তার মধ্যে একটা। আমার ভীষণ একটা ফেভারিট ম্যাজিক, এই ম্যাজিকটা এত সহজ এবং দেখানো আরও সহজ, কিন্তু এফেক্ট তো দেখলেনই কত সুন্দর এফেক্ট। স্টোরি যদি করতে পারেন যে দুজনের মনের অবস্থা কীরকম, একজন কালো তাস পছন্দ করেছেন একজন লাল তাস পছন্দ করেছেন, মানে একটা লাল একটা কালো আসবেই, কেন আসবে আমরা বলি। এই প্যাকেটটা প্রথমে অ্যারেঞ্জমেন্ট করা আছে, অ্যারেঞ্জমেন্টটা কী আছে না, একটা কালো একটা লাল, একটা কালো একটা লাল, অর্থাৎ পুরো ডেকটা লাল কালো লাল কালো লাল কালো লাল কালো এই অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে। এইটা আপনাকে একটু করে নিতে হবে, এটা যেন ভুল না হয়। তাহলে লাল কালো সাজানো আছে এই মতো অবস্থায় আপনি কি করতে পারেন, একটা কাট করতে পারেন। জাস্ট যদি কাট করেন তাহলে তাস কিন্তু একই থাকে, অ্যাজ ইট ইজ থাকে, লাল কালো অ্যারেঞ্জমেন্ট একই থাকে, কোনো গণ্ডগোল হয় না। এটা যারা ম্যাজিক দেখান তারা অনেকেই জানেন, এই শুধুমাত্র কাট করতে পারেন, একবারের জায়গায় 10 বার 50 বার কাট করুন, অ্যারেঞ্জমেন্ট গণ্ডগোল হবে না। তারপরে দেখুন ফলস সাফল আছে, সেগুলো আমি আর দেখালাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যারা জানেন তারা ফলস সাফলও করতে পারেন। তাহলে তাসের কন্ডিশান একই থাকলো, এমতো অবস্থায় আপনি তাসটাকে এরকম রিফিল করুন, যে কোনো জায়গায় বলবে স্টপ, যে কোনো জায়গায় স্টপ বলুক কোনো অসুবিধা নেই, ধরুন এখানে স্টপ বলেছে। আপনি এই দুটো তাস দেখাবেন, দর্শক দেখবে এখানে এখন দুটো চার এসছে, যা খুশি আসুক, অন্য কার্ডও হতে পারে, ধরুন একটা জ্যাক একটা নাইন এসছে, এরকম লাল কালোই আসবে সবসময় কারণ যেহেতু লাল কালো অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তো এই দুটো যখন আসছে না, এইখানে একটা টুইস্ট আছে, এটা শিখে নিন ভালো করে, এটাই দেখার বিষয় জানার বিষয়। এই তাসটা আপনি এখান থেকে নেবার সময় আপনি 1 2 রিভার্স কাউন্ট করুন, রিভার্স কাউন্ট করে দেখান। অ্যাকচুয়ালি ছিল এরকম, কিন্তু আপনাকে নিতে হবে ঠিক এরকমভাবে, যে আপনি একটা কার্ড নিন, ইনি নিল একটা কার্ড,
ইনি একটা কার্ড নিল, এই দুটো কার্ড যেন রিভার্স হয়ে যায়। ইনি এই ওপর থেকে নিয়েছেন, ইনি এখান থেকে নিয়েছেন, এই কার্ডের ওপরে যাবে। তাহলে ফার্স্ট এই দেখুন, এই কার্ডটা আপনি না, এটা ওপরেই ছিল, সরি, এই কার্ডটা এর ওপরে যাবে। এইটুকু করতে হবে, এই গণ্ডগোলটুকু আপনাকে করতে হবে। যেমন দেখুন এখানে কালো লাল আছে আর এখানে লাল কালো হলো, বুঝতে পারছেন তো বিষয়টা? মানে ছিল এই রকম, এই দুটো নিল, আপনি নিলেন এরকম, এইটা আর এটা, এই দুটো কার্ড এবার এখানে রেখে দিলেন। এই যে রেখে দেওয়া হয়ে গেল, এবারে আপনি এই ডেকটা উপরে চাপিয়ে দিন, আপনার কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক, এবার যা হবার অটোমেটিক হবে। এবারে আপনি তাসটাকে একবারের জায়গায় দুবার, তিনবার, পাঁচবার, দশবার, যতবার খুশি এরকম কাট করুন, অসুবিধা নেই, যতবার খুশি কাট করুন, কোনো সমস্যা হবে না। এবারে যখন আপনি চারটে পাইল করছেন, তখন দেখুন কার্ডগুলো সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন, দেখাচ্ছি, এটা একটু ফাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এবার যেটা ঘটলো সেটা হচ্ছে, দেখুন এইগুলো সব কার্ডগুলো দেখুন কালো হয়ে গেছে, আর এই কার্ডগুলো দেখুন সব লাল হয়ে গেছে। তাহলে এটা কালো, এটা লাল, তাহলে এটা আবার কালো, এই দেখুন এটা কালো, কালোর মধ্যে দেখুন সেই লাল কার্ডটা কিন্তু এসে গেছে, ওই যে রিভার্স করে দিয়েছিলাম আমরা, সে লাল কার্ডটা এসে গেছে। আর এখানে দেখুন সবগুলো লাল, কালো কার্ডটা নিশ্চয়ই এখানে এসে গেছে, এসে গেছে, এটা আসবেই যেহেতু রিভার্স করে দিয়েছি। এবার দেখুন এখানে যেটা করতে হবে, চারটে পাইল হয়েছে, আপনি সবসময় এই একটা ছেড়ে এই দুটো পাইলের সাথে আপনি এটাকে সাফল করে দিন। এই সাফলটা যতটা পারবেন, একটার পর একটা হলে কি দেখতে ভালো লাগবে, এটা চেষ্টা করবেন একটু করার। আমার আর প্র্যাকটিস নেই এখন, আর আমি পারি না, কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করে যদি করেন তাহলে খুব ভালো লাগবে। তাহলে দেখুন লালগুলো লালের সাথে সাফল হলো, আর তার মধ্যে আমাদের অর্ড কার্ড যেটা নাকি দর্শক নিয়েছে সেটা এর মধ্যে রয়ে গেল। এবার এটাকে রিভার্স করে দিচ্ছেন, রিভার্স করে যখন এইরকমভাবে এর সাথে মেলাচ্ছেন, দেখুন কী মজার ব্যাপার, সেই উল্টো দিকের কার্ডটা উল্টো দিকে চলে গেল, রিভার্স অবস্থায় আছে। এই অবস্থায় দেখার পরে দেখুন সব তাসগুলো লাল রয়েছে, আর যেটা দর্শক নিয়েছিল কালো তাসটা এখানে আছে। আবার এটাকে উল্টো করে দেখান, যে সবগুলো কালো আছে, দর্শক যে লাল তাসটা নিয়েছিল সেটা এখানেই আছে। আমি আশা করতে পারি আপনি যতবার দেখাবেন, যত জায়গায় দেখাবেন, দর্শক ভীষণ খুশি হবে। দুটো এফেক্ট আছে এখানে, এক নম্বর হচ্ছে লাল কালো কার্ডগুলো আলাদা হয়ে যাচ্ছে, আর দু নম্বর হচ্ছে যে দর্শক যে কার্ড পছন্দ করেছিল সেই কার্ডগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন, প্লাস এইরকমভাবে আপনি এতটা ক্লাইম্যাক্সের সাথে আপনি দেখাতে পারলেন। এই হচ্ছে পুরো বিষয়টা। আমার মনে হয় যে আপনারা যেখানে দেখাবেন সেখানে প্রত্যেকের খুব ভালো লাগবে। আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এরপরে আপনারা কী ধরনের ম্যাজিক দেখতে চান সেটাও বলবেন। আমার ভালো লাগে আপনারা লাইক করলে, কমেন্ট করলে পরে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।